আজ আমি আমার বন্ধুদেরকে হাতে মাখানো গরুর মাংস রান্না করে দেখাবো তো যে বন্ধুরা নাকি ব্যাচেলার ছেলেরা মেয়েরা ব্যাচেলার তো ব্যাচেলারদের জন্যই আমি রান্নাটা একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব যাতে ঝটপট রান্নাটা করতে পারে তো এভাবে আপনারা যে কেউ রান্না করতে পারবেন কিন্তু ব্যাচেলারদের জন্য অত্যন্ত সহজ যেভাবে রান্নাটা আমি করে থাকি আমি সবসময় গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করি যাতে আমার ঝটপট কাজটা হয়ে যায় এবং রান্নাটাও সুস্বাদু হয় খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করি এইভাবে কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে যদি সময় বাঁচাতে চান তাহলে কিন্তু এভাবে গরু মাংসটা সব সময় রান্না করবেন কারণ দেখা গেছে যে আমরা যখন পাতিলি দিয়ে গরু মাংসটা সমস্ত মশলা কষিয়ে রান্না করে ওইভাবে রান্না করলে কিন্তু সময়টা অত্যন্ত বেশি লাগে তো আর এইভাবে যদি আমরা রান্না করি যে সমস্ত মশলাগুলি এক এক করে দিয়ে পরিমাণ মতো দিয়ে হাতে মাখিয়ে তাহলে কিন্তু আমাদের সময়টা অত্যন্ত বেঁচে যায় এখন সময়ের অনেক মূল্য কারণ অনেক ছেলেরা মেয়েরা চাকরি বাকরি করে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাহলে আমরা সময় বাঁচানোর জন্য কিন্তু এভাবে রান্নাটা করতে পারি আর এইভাবে কিন্তু বড় বড় মেজবানিতে বড় বড় অনুষ্ঠানে কিন্তু সব সময় হাতে মাখিয়েই রান্না করে থাকে সেই জন্য তাদের রান্নাটা কিন্তু অত্যন্ত মজা হয় আর আমি যে গরম মশলাটা ব্যবহার করি এই গরম মশলাটা কিন্তু আমি হাতে ঘরে বানিয়েছি আমি পদের একসাথে মশলা আমি এনে একসাথে আমি সমস্ত মশলাগুলো আমি ঘরে এই মশলাটা আমি তৈরি করেছি তাতে আমার রান্নাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং গ্রানে মৌমৌ করেও খেতেও খুবই ভালো লাগে এই মশলাটা আমি হাতে বানিয়েছি তো আমি রমজানে বানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার মশলা মশলাগুলো আছে তো আশা করি আর অনেক দিন যাবে বন্ধুরা আপনারা যদি সময় পান তাহলে কিন্তু আপনারা মশলাটা এইভাবে ঘরে বানিয়ে রাখবেন অনেক রকমের মশলা একসাথে টেলে তারপরে আপনারা ব্ল্যান্ডারে গুঁড়া করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাংসটা রান্না করলে অনেক সুস্বাদু লাগবে এবং গ্র্যান্ডটাও ভালো আসবে খেতে কিন্তু অত্যন্ত মজা লাগবে তো বন্ধুরা বাজারেও কিন্তু গরুর মশলার মিক্সড মশলা পাওয়া যায় তো সেই মশলাটা আমার কাছে ভালো লাগে না আমি ওই মশলা দিয়ে কখনোই রান্না করি না কিন্তু আমি নিজে হাতে বানিয়ে রান্না করি ওই মশলাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে আপনারা সবাই কিন্তু এভাবেই বানিয়ে নেবেন আর প্যাকেটের মশলা দিয়ে আসলে রান্না করলে রান্নাটা এতটা সুস্বাদু হয় না তো বন্ধুরা আমরা সময় বাঁচানোর জন্য কিন্তু সবাই পাগল সবাই অস্থির কারণ বিভিন্ন কাজে ঝামেলা থাকে প্রত্যেকেই তো যখন আমরা দৌড়রূপে কাজ করি যখন একটা মেয়ে চাকরি করে বা একটা ছেলে চাকরি করে বা সময়ের অনেক মূল্য তখন কিন্তু আপনারা ঝটপট এইভাবে কিন্তু রান্না করে নিতে পারেন সময়টা কিন্তু অত্যন্ত বেঁচে যায় বা অত্যন্ত কম কম সময় লাগে তো আপনারা চাইলে রান্নাটাও খেতে পারেন ভীষণ মজা করে এবং সময়টাও বেঁচে যাবে তো দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বন্ধুদেরকে আমি বলবো যে বন্ধুরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন আমার ফেসবুক আইডিতে অবশ্যই আপনারা ফলো দিয়ে নেবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর যে বন্ধুরা আমার মেহনাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে দেখেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে রান্না করেছে এখন খাব না তা হয় না কিন্তু এখন খেতে বসে পড়লাম প্রচণ্ড মজা হয়েছে কিন্তু আপনাদেরকে খাওয়াতে পারলাম না দুঃখিত আপনারা অবশ্যই ভেবে রান্না করবেন ট্রাই করবেন আমার রান্নাটা আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগে সবাই কিন্তু গরু মাংস রান্না করতে পারে ছেলেরা আরও বেশি রান্না করতে পারে ছেলেদের রান্নাটা আরও বেশি মজা হয় তো বন্ধুরা আমার আনাটা আপনারা সবাই ট্রাই করবেন তো যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিব আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ